যারা জানে আমার জন্ম কর্ম দিব্য তারা এই কোশ্চেন কোনোদিন করবে না। ধর্মকে রক্ষা করবার জন্য মানে পুনর সাধুদের পরিত্রাণের জন্য দুষ্কৃতিকে বিনাশের জন্য অনলি ফর মাই ডিয়ার থ্রি রিজন তিনটা কারণ বশত ভগবান এখানে আসে তিনটা কারণ। প্রথম কারণটা হচ্ছে সাধুর পরিত্রাণ, আগে ভক্ত সাধুকে পরিত্রাণ, তারপরে কি দুষ্কৃতিকে বিনাশ, তারপরে কি ধর্মকে পুনরায় স্থাপিত করা। আর সেটার জন্য কখনো কূর্ম কখনো মৎস্য কখনো বরাহ কখনো নরসিংহ কখনো বামন কখনো নারায়ণ কখনো রাম দাপরে স্বয়ং কৃষ্ণ শ্রীগুরু আরেকজনকে কখনো কলিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু গৌর প্রেমানন্দে। তাই জন্য এবার আসবে কাকে দেবী দেবতা একই কথাতে যায় এদের দেবত্ব আর দেবিত্বকেও খারিজ করে দেবে এরা যদি না নিজের সাধকগণকে ভগবত চরণে না পাঠাতে পারে। খারিজ, তুমি দেবী হলেও দেবী নয়, ভগবান স্বয়ং সেখানে বসে খারিজ করে দেবে, ডিসমিস করে দেবে চাকরি থেকে। আর কি বলছে, প্রতিশ্চ পতি পতি যা চরণ সেবা করেন আপনারা ঘরে প্রতিশ্চ চরণ সেবা করেন তো, কারা কারা করেন হাত তুলুন। আরে না করলেও তুলে দিন, আমি তো আর চেকিং করতে যাবো না। কে সারাদিন বলে মরে জানা মরে গেলে শান্তি পাই, আর কে বলে আমার পতির মতো কেউ নেই, আবার কেউ কেউ বলে কেন যে এখানে মরতে আসছিলাম। এই প্রতিটি মায়েদের সেম ডায়লগ থাকবে, যার স্বামী 1 কোটি টাকা ইনকাম করে সেও বলে প্রতিদিন সকালে উঠে কেন যে এখানে মরতে আসছিলাম, আর বাঁকুড়ার লাইনে বলে কেন যে মরতে আসছিলুম, কে লুম আর লম লাম এরকম বলে। যার স্বামী 1000 টাকা মাসে ইনকাম করে সেও বলছে কেন মরতে আসছিলাম, যে 1 কোটি টাকা ইনকাম করে সেও বলছে কেন মরতে আসছিলাম। তাহলে কি করবেন আপনাদের, কোথাও না কোথাও একটা মরতে তো হবেই, কিন্তু ভগবান বলে আমি যা করি তোর মঙ্গলের জন্য। তাই সবসময় বিচারটা রাখতে হয় ভগবান যা করছে মঙ্গলের জন্য, যা করবে মঙ্গলের জন্য, যা করেছে তা মঙ্গলের জন্য। আপনার জীবনে পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার, অতীতকাল বর্তমানকাল এন্ড ভবিষ্যৎ ফিউচার লাইফ যা করবে গড সেটার মধ্যে ব্রাইটনেস রেখেছে, কিন্তু আপনার তামসিকতার দৃষ্টি দিয়ে আপনি মনে করছেন গড ভেরি ব্যাড আমার জীবনে ডার্কনেস দিয়েছে। নট গড নট ব্যাড, আই এম ব্যাড, আমি খারাপ আমার ভগবান খারাপ নয়, আমি অপরাধী তাই আমি পাপী হয়ে কষ্ট পাচ্ছি, যন্ত্রণা আমার পিছু ছাড়ছে না। যত মানুষের ভালো করতে গেলেও তবু মানুষ বলে এই ছেলেটা ভালো নয়, যত নিঃস্বার্থভাবে ভাগবত বললো তবু কেউ কান ভাঙিয়ে বলবে হ্যাঁ সুদীপ দাস নাকি ভাগবত কে বিক্রি। আমি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, একদিন প্রমাণ দেবেন, এই লাইন শুধু ছাড়বো না, এই জীবনটাও আমি ছেড়ে দেব। চ্যালেঞ্জ রাখলাম আপনাকে ইউটিউব থেকে, সুদীপ দাস কারুর কাছে ভাগবত বিক্রি করে গেছে, চ্যালেঞ্জ দিয়ে কথা বললাম আপনাকে, কিন্তু ওরকম হাওয়াতে কথা ফিকে কোনো লাভ নেই, মাঠে আসুন গ্রাউন্ডে এসে খেলুন এবং সেখানে টক্করটা সমানে সমানে হবে। আপনি জায়গা বলুন স্থান বলুন, শুধু গাড়ি ভাড়া এদেরকে যেটা লাগে, গাড়ি তো তেলে চলে সেটা তো এমনি নয় দিয়ে দেবেন, তারপর আপনার সঙ্গে টকিং করব কেবল কৃষ্ণ কথার উপরে, কোনো আদারওয়াইজ টাকার বেসরে কোনো টকিং আমি করব না, কি দেবেন না দেবেন আমি গুনেও পর্যন্ত দেখবো না সেই জন্য আমি। তাই নবকুঞ্জের মেলা কমিটি ভালো করে হাড়ে হাড়ে জানে যে জিনিসটা আসলে কি জিনিস, কি তারা অনেককে নিয়ে এসে কাজ করে এবার তারাও গুনে গুনে নিয়ে নিয়ে কি হাঁঘটিতে জল নেবে এরকম গুনে গুনে বেরিয়ে যাবে, কিন্তু এই জিনিসটাকে ওখানে গিন্নুমে বসে যখন টাকাটা দেয় কি যেটুকুই দেয় যতটুকুই দেয় যৎকিঞ্চিত দেয় সেটা গুনেও দেখে না, আর্গুমেন্ট মানে বিতর্ক করা তো অনেক দূরের কথা, যে আগে আগে কি দিচ্ছে হয়ে গেছে এখন আমি স্পেশাল হয়ে গেছি আমার অনেক নাম ডাক তো আমাকে এত এরকমও শুনতে পাবেন না। আমি আপনাদের সেই ছোট্ট সন্তান সুদীপ ছিলাম, আজও সেই সুদীপ আছি, আমি বড় হতে চাই না গো, আপনাদের আদুরে হয়েই থাকতে চাই শ্রীগুরু। কেন আমি দেখেছি, আমি দেখেছি যত মানুষের ক্রিয়েটিভিটি বেড়ে যায় কোয়ালিটি বেড়ে যায় যত মানুষের কি যশ প্রতিষ্ঠা বেড়ে যায় তত মানুষ ভগবানের ভক্তির ধরাছোঁয়ার বাইরে হয়ে যায়, তখন গানটা আর সিনটা একটাই কি গো পালদাস খানার ডিমান্ড ব্যাপক চড়া ধরা ছোঁয়া যাবে না, ধেত্তেরি কি পটেও পটে ওদেরকে পটানো যাবে না, আর ভগবান বলে পটানোর দরকারও নেই,
ঘরের কাছে সাধু থাকলে নরতম বাবুদের মতো কেউ থাকলে তাদেরকে ডেকে চরণ সেবা করুন, তাতে বেশি পুণ্য হবে। ওরকম ব্যবসাদারকে 500 টাকা নোট সেফটি বিনে গেঁথে ঝোলানোর থেকে ওখান থেকে 30 টাকা নিয়ে ঘরে যাবার সময় বাবা মার জন্য, বৃদ্ধ বাবা মার জন্য 30 টাকার কিমকেকার বিস্কুট কিনে নিয়ে যাবেন, ওর থেকে বেশি পুণ্য পাবেন। ওই ব্যবসাদারের ওখানে টাকা ঝুলিয়ে নাম কামাবার কোনো দরকার নেই। পিতামাতার চরণে ওই 500 বা 30 টাকা মাত্র ঢেলে দিন, ওখান থেকে নামও পাবেন আর ভগবানের কৃপাও পাবেন। শ্রী গুরু তাই গৌরপ্রেমানন্দে হরি। তাই জন্য মন মনকে চিনবে, সাধু সাধুকে চিনবে, আর সত্য সত্যকে চিনবে, কি গো? তাই জন্য সেই সত্যের জায়গা হলো হরিবাসর। তাহলে তুমি স্বয়ম্ভু ও মনু বলছে তুমি কি তাহলে বিয়ে করবে না, তাহলে রাজ্যের অবস্থাটা কি হবে? আমি প্রথমেই বলেছি, মহারাজ প্রিয়ব্রত বলেছে বাবা কারুর জন্য কিছু আটকাবে না, না বলেন না, এটা রাজধর্মের বিরুদ্ধাচরণ। প্রত্যেকের ক্ষত্রিয়ের একটা ধর্ম, কি গো? ক্ষত্রিয়ের একটা ধর্ম, বৈশ্যের একটা ধর্ম, ব্রাহ্মণের একটা ধর্ম, শূদ্রের একটা ধর্ম, স্বধর্ম তো থাকে। তাহলে স্বধর্মচ্যুত হয়ে তুমি তো অনেক প্রবলেমে পড়ে যাবে বাবা, বিয়ে করতে হবে তোমাকে। শ্রীগুরু বলুন, রাধা রানী কি খিদে লাগছে কি? কেউ কেউ না বলেছে, কারুর খিদে লেগে গেছে, হড়কি গেছে মুখ থেকে, বলে সরি এ দান পুঁচি আর পরের বারে বলবো, আমি মনে রেখে না বলবো কি, কিন্তু একবারই হয়। তাহলে বলুন, রাধা রানী কি, যুগল সরকার কি, মহাপ্রভু কি, নবকুঞ্জ মেলা কি, মেলা কমিটি কি, মেলা উৎসব কি, সাউন্ড সিস্টেম কি, শ্রোতা ভক্ত কি, অল ইউটিউব চ্যানেল কি, সাউন্ড সিস্টেম কি, জয় আজকের হরিবাসর কি, অর্জুন কৃষ্ণ মঞ্চ কি, ভাগবত হরিবাসর কি, হরি ভগবান কি, তুলসী রানী কি, জয় আপন আপন পিতৃমাতৃ দেব কি, জয় সদ্গুরুদেব কি, শ্রী গুরু রাধে রাধে। তাহলে হয়েছে নাকি? প্রিয়ব্রত বলছে না আমি এটা করতে পারবো না। তখন নারদকে ডেকে পাঠানো হলো যে নারদ তুমি একটু বোঝাও তো। দেখি নারদ তো সবসময় বোঝানোর কাজটাই করে। নারায়ণ নারায়ণ, নারদ এসে পৌঁছে গেছে। স্বয়ম্ভু ও মনু বলছে আমাদের কথা শুনছে না, তুমি যদি পারো একটু বোঝাও। কিন্তু স্বয়ম্ভু মনু জানা নেই নারদ আসলে কি পিনটা দেবে, সে তো খারাপের জন্য খারাপটাই দেখিয়ে দেবে। হিরণ্যক বসেছিল সুমেরু পর্বতের উপরে, লড়াই করতে পারছো না, দরকার কাউকে, চলে যাও পাতাল লোকে, সে অবশ্য তোমার সঙ্গে লড়াই করে জিততে পারবে না, মানে এমন পিন দিয়ে তাকে বড় করে দিয়েছে, সে তো অদগদ হয়ে পাতাল লোকে ঢুকে গিয়ে বরাহের হাতে গোদা গা খেয়ে হরিবোল হয়ে গেছে। মানে নারদ মঙ্গলটাই চিন্তা করে না। রদ জিসকি কবি ভি রদ নহি হতি, রদ মানে থেমে থাকে না, যে ভগবত সেবা থেকে যিনি বিরত থাকেন না, উসকি হি নাম হে না রদ। আর দেব আর ঋষি কি কম্বিনেশন মে সৃষ্টি কিয়া হুয়া হে ভগবান উসকো, ইসলিয়ে দেবর্ষি, দেবর্ষি নারদ। নারায়ণ নারায়ণ, কি হয়েছে স্বয়ম্ভু মনু? না দেখেন আমার সন্তানটা বলছে সে রাজা হবে না, সে সংসার করবে না। কেন করবে না? না সে বলতে চাইছে যে মুক্ত পুরুষেরা কেবলমাত্র পারব্ধ ভোগের জন্য ভগবানের ইচ্ছা অনুসারে শরীর ধারণ করে সংসার করে। আর এটা ঠিক কিরকম, নিদ্রা ভঙ্গের পরেও যেমন মানুষ স্বপ্নে যা দেখে সেটাকেই স্মরণ করে আনন্দ পায়। রাধে রাধে কথাটা বুঝতে পেরেছেন? কেউ নিদ্রায় গেল মানে কেউ ঘুমোচ্ছে, এখন ঘুমন্ত অবস্থায় একটা হেভি স্বপ্ন দেখেছে, তারপরে কেউ খুঁচে দিল, ঘুমটা ভেঙেও গেল। ঘুম ভাঙার পরে যদি পুনরায় সেই স্বপ্নের কথা ভেবে আনন্দ পায়, তার মতো মূর্খ আর কিছু কেউ হতে পারে না। কেন? স্বপ্ন স্বপ্ন তা সত্যি হতেও পারে নাও হতে পারে। তাই তাকে নিয়ে যারা ভাবে আর গান করে, কত স্বপ্ন দেখে মন, কত স্বপ্ন দেখে নয়ন, স্বপ্নের আশা আর সে যে ভালো বাসা কি, তবু দেখে এই নয়ন কত স্বপ্ন। কিন্তু ভালোবাসা হলো, ভালো বাসা যদি না হয় তাহলে
জীবনে অনেক ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশন আসবে, সেগুলোকে সামলে উঠতে পারবেন কিনা, তাহলে বলতে পারেন যে আমি সত্যি স্বপ্ন দেখতে ভালোবাসি। হ্যাঁ সত্য তো এটাই, সুখটা আমরা পাই স্বপ্নে আর শান্তি পাই কোথায়? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ওটা একটা শান্তি আছে, সব শেষ, গেম ইজ গন ডিয়ার, আর আপনাকে কেউ করবে না কেয়ার। পুড়িয়ে দিয়ে ফটোটা টাঙাবে ঘরে, তিন চার বছর বড় তোর বাৎসরিক হবে, তারপর ভাইয়ে ভাইয়ে ফুলের মালা কিনে নিয়ে গন্ডগোল, সে বছর আমি কিনছিলাম, এবছর তুই কিন, দু ভাই এবার আলোচনা করছে, বাদ দেন না, যে যাবার তো চলে গেছে, নিজেদের মধ্যে কেন গন্ডগোল করবো, সেটাকেও স্মৃতি থেকে ডিলিট মারে কে। তাহলে এই জীবনে আশা আর ভালোবাসা চিতাতে গিয়ে হয় সব শেষ, জীবনের সত্য হলো মৃত্যু, সেটা থেকে বাঁচতে কেউ পারবো না। তার মধ্যে আছে ডুয়েট সিন, স্বামী আর স্ত্রী, কি গো প্রেমিক আর প্রেমিকা, এই ডুয়েট সিনের মধ্যে যখন কেউ ঢুকে যায় তখন তার মনে আসে অনেক কি গো অনেক কি হ্যাপিনেস, আর সেই হ্যাপিনেসের মধ্যে সে গডকে ভুলতে থাকে, আর গড কৃষ্ণ সেটাকে স্পেয়ার করে না, কোনদিন করে না। কেন? তোমরা যখন একে অপরকে ভালোবাসছো, ভালোবাসা পবিত্র, তোমাদের মধ্যে যেন ভগবানের প্রতি ভালোবাসাটা থাকে, আর উভয়ে জয়েন্ট হয়ে রাধা গোবিন্দকে যদি না ভালোবাসতে পারলো, তাহলে তোমাদের ডুয়েট হয়ে কোনো লাভ হলো না। ডুয়েট হয়ে ডুয়েটকে ভজন করুন, অর্থাৎ রাধা কৃষ্ণকে স্বামী স্ত্রী হয়েছেন, রাধা কৃষ্ণের সেবা করুন, সুখে সংসার বাঁধুন, আর সেই সুখের মধ্যে গোবিন্দকে ভুলে যাবেন না। তাই কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ প্রেম সর্বধর্ম সার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন পার, তাই হে প্রিয় ব্রত তুমি করো সংসার। কে বলছে? নারদ, দেবর্ষি নারদ। সংসার করনে মে বুরাই নহি হ্যায়, সংসার মে, সংসার মে পৌঁছতে হুয়ে কৃষ্ণা কো ভুল জানা হি বুরা হ্যায়, সংসার করনা কোই বুরা বাত নহি হ্যায়। মানে সংসার করাটা কোনো খারাপ কথা নয়, সংসার করাটা নারদ বলছে খারাপ কথা নয়, কিন্তু সংসারে প্রবেশ করে সং নিয়ে মদমত্ত হয়ে সারটাকে যদি কেউ ভুলে যায়, রাধে রাধে আপনাদের টকিং সেটিং পরে রাখবেন, আগে এখান থেকে কথা শুনুন, কথা বেশি সময় তো ডিস্ট্রিবিউট হবে না, মানে আমার থেকে, এরপরে নেক্সট যিনি আছে তিনি আসবে, আর টাইমও হয়ে গেছে, নরোত্তম বাবু একটু পরে এরকম করে আমাকে সিগন্যাল দিবে, বাবা তোমার সময় হয়ে গেছে, তলপা তলপি গোছাও আর কেটে পড়ো কে, আবার নেক্সট ইয়ার যদি মনে হয় ডাকবো, নাহলে এবছর যাবে সরি বলবো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি, চিন্তা নেই আমি হ্যাংলা ছেলে, না ডাকলেও চলে আসবো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি, আমার হেভি লাগে শ্রোতার সামনে এই মুখে স্মাইলটা দেখতে, নরোত্তম বাবু এদিক ওদিক ঘুরবে, প্রদীপ জ্বালবে, ফুলের মালা নিয়ে আসবে, আপনাদের কথা খুব খুব মনে হয় গো, যখনই এই পাশ দিয়ে কোথাও প্রোগ্রামে যাই এই জায়গাটার কথা মনে হয়, এখানে একটা প্রোগ্রাম করে করে যাই, এইগুলো আশেপাশে করি, খুব মিস করি এই জায়গাটাকে। আর এখানের ভক্তদের মধ্যে একটা বেশ ভালো একটা ব্যাপার কি আছে, আপনারা একটু একাগ্রতা দিয়ে শোনেন, আর তাই জন্য আমার বলতে ভালো লাগে, সব জায়গায় কিন্তু কথা বলে একটা নিজের মধ্যে যে কমফর্টেবল ব্যাপারটা এটা আসে না, কিছু কিছু জায়গায় আসন ছাড়তে ইচ্ছে করে না, যেন আর একটু বলি আর একটু বলি, আর কিছু কিছু জায়গায় মনে হয় ছেড়ে দে মা প্রাণে মাছি, কেন শুধু গেঁজালি গল্প নিয়ে ব্যস্ত যে যার মধ্যে। দিদি তো শাড়ির পাড়টা খুব সুন্দর, কত টাকা লিছে? এক্ষুনি তোকে কিনে এনে দেবে ধানা বস্ত্রালয় থেকে, গেঁজালি গল্প, কার স্বামী কত ইনকাম করে, কিন্তু আপনাদের মধ্যে এতক্ষণ যে বসে আছেন আমি কারোর মধ্যে এটা দেখছি না, একবারে একবারে স্টিল স্ট্রেট ফ্রন্ট লাইনে আছেন, এন্ড আপনারা কনসেন্ট্রেটলি শ্রীমদ ভাগবতকে ক্যাচ করছেন, আর আমি ডিস্ট্রিবিউটার হিসাবে কেউ নয় কিন্তু আপনারা শ্রোতা হিসাবে একবার হিট হয়ে আছেন ভগবানের চরণে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি, আর আমি বক্তা হিসাবে কেউ নয়, আই এম কমন, আমি খুব সাধারণ একজন, খুব সাধারণ, তাই জোর করে রাধা রানী কি জয়। দেবর্ষি নারদ বলে এইভাবে তুমি সংসার করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে, তাহলে আপনি আমার কে জ্ঞানের গুরু, আপনি আমাকে তাহলে শিক্ষা দিলেন, তাহলে সংসারে যেতে পারি? বলে হ্যাঁ যেতে পারো, কিন্তু মনে রাখবে সংসার যখন সং যখন ভারী হয়ে যাচ্ছে, সার যখন কমে যাচ্ছে, মানে যখন তোমার সারের প্রতি ফিলিংস ডেফিসিট আসছে,
তখন তুমি সঙ্গে সঙ্গে এই সংসারকে পরিত্যাগ করো। জীবন মে পানা হ্যায় কৃষ্ণা কো এই উমিদ লেকর ঘর সে বাহার আও, নবকুঞ্জ কি মেলা কি इस दरबार पे बैठो और कृष्णा की अमृत धारा की रसवाणी पर अपने अंतकरण को भिगाओ और उनमें बहते हुए कृष्ण की चरण तक चला जाओ। श्री गुरु मन के कृष्ण कथार सागरे भाषाते भाषाते कोथाय निये जाबो गोविंदेर चरण पर्यंत। अनेके हिंदी बोझे ना ताई बांग्लाते बोललाम। ताहले ए रस के कलेक्ट करे एमन एकटा उत्ताल सृष्टि करुन हृदयेर मध्ये जेन সর্বত্ররূপে আপনার মাইন্ড যেন কৃষ্ণ চরণে ইনভেস্ট হয়, একটু ফাঁক ফোকর যাতে না থাকে, আর আপনি মুখ থেকে যেন সর্বসময় এটা বলতে পারেন, এক নাম তোমারা লেকর হে কৃষ্ণা হম জিতে হ্যায় মরতে হ্যায়, এক নাম তোমারা লেকর হম জিতে হ্যায় মরতে হ্যায়, हे भूल न जाना कृष्णा गुजार से करते हैं, एक नाम तुम्हारा लेकर हम जीते हैं मरते हैं, तुम भूल न जाना कृष्णा गुजार से करते हैं, हे हम जीते हैं मरते हैं, तुम भूल न जाना कृष्णा गुजार से करते हैं, एक नाम तुम्हारा लेकर हम जीते हैं मरते हैं, तुम भूल न जाना कृष्णा गुजार से करते हैं, हे हम सारी कर्म रखते हैं, तुम भूल न जाना कृष्णा गुजार से करते हैं, हे कृष्णो हे कृष्णो हे कृष्णा हे कृष्णा মানে ভগবানের কাছে ভক্তের কেঁদে কেঁদে বলার লাইনটা ঠিক এটা যে তুমি কোনোদিন ভগবান আমাদেরকে ভুলে যাবে না, আমরা ভুলে হয়তো যেতে পারি কিন্তু তুমি ভুলে যাবে না, কেন তোমার নাম নিয়েই বেঁচে আছি, তোমার নাম নিয়েই মরে যাব, তোমাকে কোনোদিন ভুলতে পারবে না, তাই প্রমিস করুন গড যে তুমি কোনোদিন আমাকে ভুলবে না। তো দেবর্ষি নারদ বলছে, প্রিয়ব্রত তুমি কেঁদো না, তুমি কেঁদো না প্রিয়ব্রত, সংসারে যাবে বলে তুমি কেন ভয় পাচ্ছ, সংসারে গিয়ে তুমি কোনোদিন ভগবানকে ভুলবে না, আমি তোমাকে এই আশীর্বাদ করি, কিন্তু তবুও তার মন যেন মানছে না। তখন স্বয়ম্ভু মনু চিন্তা করছে, না এবার কি করতে হবে, পিতামহ কাকে ডাকতে হবে, দাদুকে ডাকতে হবে, ব্রহ্মাকে ডেকে বোঝাতে হবে। ব্রহ্মা এসে বলছে, দেখো আমি চতুর্মুখ ব্রহ্মা, আমি রজগুণের অধিকারী,
আমি তোমাকে বলছি তুমি সংসার করো। প্রিয়ব্রত বলছে, আপনিও বলছেন, দেবর্ষি নারদও বলছে, ঠিক আছে সংসার করব, কিন্তু আমাকে আশীর্বাদ করতে হবে। আমি কোন সংসার বিড়ম্বনাতে পড়ে গিয়ে আমি আমার পদচ্যুতি যেন না ঘটিয়ে ফেলি, সেই আশীর্বাদ আপনাদেরকে করতে হবে। তাহলে মানেটা কোথায় গিয়ে দাঁড়ালো? সাধু কৃপা নিয়ে সংসার করা। সাধু কৃপা নিয়ে যদি কেউ সংসার করতে আরম্ভ করে, তার জীবনে কোনোদিন কোনোদিন ব্যাঘাত আসবে না। আর সাধুর কৃপা যদি না সংসারে থাকে, সেই সংসারে দুদিন পরে কি, প্রথম দিন কিছুদিন লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, তারপরে কি আই ডোন্ট লাইক ইউ লাইক ইউ লাইক ইউ, তারপরে আই হেট ইউ হেট ইউ হেট ইউ, তারপরে ইউ ডিভোর্স মি ডিভোর্স মি ডিভোর্স মি, নাও 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 নাও, এই সিন আসবে, চিন্তার কোনো কারণ নেই। আর যদি বৈষ্ণবের কৃপা হয়, বৈষ্ণবের কৃপা কি এমনি এমনি হবে? ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কবে কে বা, দু চারজন বৈষ্ণবকে বাড়িতে ডেকে সেবা দিতে হবে। তারা যাওয়ার সময় মাথাতে আশীর্বাদ করে বলবে, তোমার সংসারে কৃষ্ণ ভজন হোক, কৃষ্ণ নিয়ে তোমরা সংসার করো, এই আশীর্বাদ করি। আর যে ঘরে কৃষ্ণ নিয়ে সংসার হচ্ছে সে ঘরে কোনো অসুবিধে হতে পারে না। বাইর থেকে যেটা শোনা যায়, রাধে রাধে, বাইর থেকে যেটা শোনা যায়, কৃষ্ণ ভজনকারী ব্যক্তির ঘরেও গন্ডগোল শোনা যায় কি যায় না? আমি সত্য কথা বলতে ভালোবাসি আর বাস্তব নিয়ে একটু নাড়াঘাটা বেশি করি। কৃষ্ণ ভক্তের ঘরে যদি কোনো গন্ডগোল শোনা যায়, ও পাড়ার প্রচার বাবা বলে, এরা নাকি বৈষ্ণব, দেখ ঘরে কিরকম চিৎকার হচ্ছে। কেন রে, বৈষ্ণবের ঘরে চিৎকার হবে নি নাকি? তুই কি চিৎকার করবি? থানা থেকে তোর একার পারমিশন আছে নাকি? সন্দেহ অবিশ্বাস, সে তো ভালো সম্পর্কেও আসতে পারে, আর যার সারা জীবন সন্দেহ লিয়া সংসার, সে তো সবসময় ওটা নিয়েই আছে। কি গো, ভালো সম্পর্কের উপরেও যদি অবিশ্বাস এসে যায়, সেখানেও গন্ডগোল হতে পারে। আবার খারাপ সম্পর্কের মধ্যে অবিশ্বাসের মাত্রা বেড়ে গেলে সেখানে বিচ্ছেদ হতে পারে। তাহলে ঝড় আসতেই পারে, কিন্তু আমাকে শক্ত হতে হবে। না না, সেটা ফণি আমফান ঝড়ের কথা বলছি না, কামনার ঝড়, অবিশ্বাসের ঝড়, সন্দেহের ঝড়, সে যে কোনো সংসারকে কি স্পর্শ করতে পারে। যাতে সেই ঝড় আমাদের সংসারকে স্পর্শ করতে না পারে, তার জন্য আমাদের কি হরি ভজন করতে হবে। তাই তুমি সংসারে প্রবেশ করো আর দ্বাদশ অক্ষর মন্ত্রটি সবসময় জপ করো। কি মন্ত্র? ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। বাস, দাঁড়াও দাঁড়াও, হবে। আচ্ছা, আমরা কি সংসারে, আমাদের নিজেদের সংসারে শান্তি চাই না? এমন একটা ভাব করে দরকার নেই, শান্তি অনেক আছে, শান্তিকে ডাকতে হবে না। আপনাদের কি সংসার প্রত্যেকের শান্তি আছে? যদি শান্তি থাকে তাহলে আমি যেটা বলছি সেটা বলার দরকার নেই। আর যদি মনে করেন আমাদের সংসারেও এরকম অবিশ্বাস সন্দেহ, যত করি তবু লাত খাচ্ছি, যার জন্য করি চুরি সেই বলে চোর, এত ধোয়া মুছা পরিষ্কার, এত রান্না বান্না খাইয়ে দিও, প্রতিদিন মরে জানা বাপের ঘর পালানা, এসব সিনকে কেউ ঠিক করতে চান? সিন ঠিক করতে চান তো? এই সিন ঠিক করতে গেলে এই সিনে একটু মাইন্ডকে ইনজেক্ট করান, কেমন? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো সবাই ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায় মেরো বদ্রীনাথায়, বাসুদেবায় মেরো বদ্রীনাথায়, বাসুদেবায় মেরো রাধাবল্লভায়, বাসুদেবায় মেরো রাধাবল্লভায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায় মেরো গিরিধারায়, বাসুদেবায় মেরো গিরিধারায়, বাসুদেবায় মেরো জগন্নাথায়, বাসুদেবায় মেরো জগন্নাথায়, ওম নমো
भगवते वासुदेवाय, ओम नमो 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 भगवते वासुदेवाय। अरे हैं प्रियव्रत, এই মন্ত্র তুমি যেরকম জপ করবে, তোমাকে প্রথম উপদেশ দিয়েছিল ওই বৈষ্ণব সাধু দেবর্ষি নারদ, তুমি এই সাধু সেবা কিন্তু কোনোদিন ভুলবে না। সংসারে গিয়ে শুধুমাত্র হরি মন্দিরে জল দিলে হবে না, মাঝে মাঝে ঘটিয়ে করে জল নিয়ে সাধুর চরণেও দিতে হবে। শ্রী গুরু হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর সে বিষয়ের উপরে কত সুন্দর প্রবচন দিয়েছে কে, স্বয়ং স্বয়ং আত্মদেবের প্রিয় পুত্র যার নাম গোকর্ণ। তিনি কি বলেছিল নিজ পিতাকে, পিতা এই যে সংসার সংসার করছ দেখতেই তো পাচ্ছ, তোমার বড় পুত্র সে তোমার কথা শুনছে না, তুমি যাকে বিবাহ করেছ আমার যিনি মা সেই ধুন্ধুলি সেও তোমার কথা শুনছে না, তাহলে তুমি কেন এদের কথা শুনে এখনো এখানে পড়ে আছো আছো? চিনতে শেখো কোনটা আপন কোনটা পর। আমাদের আপন কে? স্ত্রী পুত্র এর আপন। অল রিলিজিয়ান, কেউ সঙ্গে যাবে, কেউ পাকটির আঁটি নিয়ে যাবে, কেউ মোমবাতি নিয়ে যাবে, কাঁদবে বেরিয়ে যাবে, একটু কাঁদবে, কিন্তু সঙ্গে কেউ যাবে না, সঙ্গের সাথী বন্ধু শুধু হরি নাম। তাহলে শোনো বলি, শোনো বাবা আমি পুত্র হয়ে তোমাকে জ্ঞান দেব না, কিন্তু না বলেও পারছি না। গোকর্ণ নিজ পিতা আত্মদেবকে উপদেশ বানিতে বলল, সমস্ত মায়ার বিনাশ হতে পারে মাধবের স্মরণে। কি গো, মায়ার শক্তি বেশি না মাধবের শক্তি বেশি? কার, মাধবের না মায়ার? মাধবের। গীতাতে কি বলেছে, আমি আবার গীতার শ্লোক বলতে আমার ভালো লাগে তাই বলছি, আবারও বলছি, দৈবীয়স্য গুণময়ি মম মায়া দুরত্বয়া মম এব জ প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিতে। আমাদের মায়ার সাগরে এই যে আমরা হাবুডুবু খাচ্ছি, একটা নৌকোর তো প্রয়োজন বাবা। কি গো, সাগর থেকে পারাবার জন্য নৌকের প্রয়োজন না? ভাগবত আমরা স্তুতিতে কি বলি বন্দনাতে, তমাদি দেবং করুণা নিধানং তমাল বর্ণং সহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। অপার সংসারের, অপার সংসার সমুদ্রের সেতুটা কি, সমুদ্রে একটা সেতু লাগবে তো, না হলে ওপাশে সীতাকেও বাঁচানো যাবে না, এপাশে ভক্তিকেও বাঁচানো যাবে না। সীতাকে বাঁচা দলে সেতু বন্ধন করেছে বানর সেনাবাহিনী নিয়ে, তার রাম নাম লিখে পাথর ছেড়েছে ভেসেছে, তার উপর দিয়ে লঙ্কায় গিয়ে হরি বল সীতাকে নিয়ে এসেছে। তাহলে আমরাও কোন সেতুর উপরে ভর করে আমরা জীবনে ভক্তিকে আনতে পারবো? রাধে রাধে, কোন সেতু? ভাগবত সেতু। সেই সেতুর উপর দিয়ে ভর করে আমরা জীবনে ভক্তিকে আনতে পারবো। তাই পদকর্তা সুখদেব গোস্বামী বললেন কি, কৃষ্ণ প্রাপ্তি করং শাশ্বত প্রেমানন্দ ফলপ্রদম শ্রীমদ ভাগবতম শাস্ত্রম কলৌ কীরণ ভাষিতম। কলিযুগে ভক্তি জ্ঞান বৈরাগ্য বৃদ্ধি প্রবাহকারী, মানে প্রবাহ বৃদ্ধিকারী একমাত্র যদি কোনো নাম হয় তা হলো বাসুদেবের নাম। সেই নাম আশ্রয়কারী ব্যক্তি সেতু পেয়ে যায়, একটা নৌকো পেয়ে যায়। একটু আগে বলেছিলাম না, দৈবীজেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মায়ার থেকে যদি কেউ, মায়ার সাগর থেকে কেউ যদি তরণীর আশ্রয়ে যেতে চান, তরণী মানে কি, নৌকো, সেই নৌকোটার নাম হলো কি, ভগবত চরণ। সেই চরণ নামক নৌকে যদি কেউ প্রবেশ করে, মাম এবজ প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিতে, তাকে আর টেনশন নিতে হবে না। কেউ কি টেনশন তার সব নেবে কে, কৃষ্ণা। আর কৃষ্ণে আপনার টেনশন নিলে আপনাকেও কৃষ্ণের চিন্তা করতে হবে, সেটা কিভাবে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং স্মরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়ি সমীমাসুচ। আমাকে একটা কথা দাও অর্জুন, আমি তোমার সব কথা রাখবো, একটা কথা দাও, তুমি আমাকে স্মরণ করবে তো? বলে হ্যাঁ।
श्रवण और शरण এই দুটো দ্বারা কিন্তু ভক্তিতে অনেকটা এগিয়ে যাওয়া যায়। শ্রবণ করছেন যে কথাগুলো, ঘরে গিয়ে তাকে একটু স্মরণও করতে হবে।